وإذا سألك عبادي عني فإني قريب رب ما كيدا ورجن رب ما كيدا ورجن ما دكتين رب ما كيدا ورجن رمضان ديتين كيدا ورجن ترابي ديتين كيدا ورجن ليلة القدر ديتين ليلة القدر خير من ألف شهر هزار ماش إك هزار ماش تيرشي بزر تار ماش إك تنا جد كيو جد نماز بدر تيرشي بزر تار ماش جد إك تنا كيو نفول بدر تيرشي بزر تار ماش جد إك تنا كيو نفول لدارا كي تيرشي بزر تار ماش جد كيو إك تنا جهاد بدر تيرشي بزر تار ماش جد كيو إك تنا عرفة ماتزاع تيرشي بزر تار ماش جد كيو إك تنا طاف بدر جاي بوري من نكدي به رب بولن رب بولن ليلة القدر خير من ألف شهر هزار ماش جد سستو ديو إك راتي ওই রাতের জন্য ২০ দিন প্রিপারেশন দিয়েছেন ওই রাত তালাশের জন্য সুবহানাল্লাহ বলবেন ২০ দিনে ২০ রাকাত করে নামাজ পড়া ওই রাতের তালাশের জন্য প্রস্তুতি ২০ দিনে সেহরির সময় উঠো ভোর রাতে উঠার অভ্যাস করো ২০ দিন সুবহানাল্লাহ বলেন এরপরে গিয়ে রমজানের শেষ দশকে ওই রাত তালাশ করো এবার রাসূল বলেন রমজানের শেষ দশকে তুমি মসজিদে পৌঁছে যাও মসজিদে গিয়ে ইতিকাফে বসে যাও ওয়ালা তুবাশিরুহুম وأنتم عاكفون في المساجد مسجد চলে যাও শেষ দশকে মসজিদে চলে যাও এবার রমজানের শেষ আয়াত শেষ দশকে মসজিদে চলে যাও খবরদার ওই সময় কিন্তু স্ত্রীও ছেড়ে দাও আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি কি বলে কি বলে ولا تباشروهن وانتم عاكفون في المساجد শেষ দশকে বিবিও ছেড়ে দাও আগের দশক আগের ২০ দিনে দিনের বেলা ছেড়ে দিয়েছো রাতের বেলা ছাড়তে দেই নাই শেষ দশকে বিবিও ছেড়ে দাও সোজা মসজিদে চলে যাও বিবিও ছেড়ে দাও যাও এবার এবার ১০ দিনে ১০ দিনের ১০ দিনের তালাশ করো লাইলাতুল কদর তালাশ করো যদি পেয়ে যাও ৮৪ বছর ৮৩ বছর ৪ মাসের নেকি দিয়ে দিব কি দিতে চায় তাই দিতে চায় কি নিলাম কি নিলাম একটা কোর্তা আরে বলেন না নিলাম একটা জুতা জুতা এক জুতার জন্য সব শেষ আর কত ঝগড়া যে ঘরে করছে এটা তার শেষ নাই সেটা তার শেষ নাই তোমার কাছে এসে কিছুই পাইলাম না জীবনে ৭০ জোড়া কাপড় কিন্তু আছে ঘরে বাস্তব না বাস্তব ৩৭ জুতা জোড়া জুতা আছে ৩৭ জুতা জোড়া কিন্তু উনি কি বলেন কিছুই পাইলাম না আপনার কাছে একটা জীবন গেল মাটির হইয়া তোমার কাছে জীবনে কিছুই পাইলাম না একটা কোর্তাই তো চাইছি কোর্তাটা নাম কর না বেলকিবাজি একটা কোর্তার নাম কর না এবার কি আছে কে জানে বেলকি বাজি করতে লাগে আত্মহত্যা করে বাস্তব না বাস্তব সময় আমার শেষ আপনার কাছে বিশেষ আমার বলতে না কি হচ্ছে আল্লাহ সারাস ওটা ৩ মিনিট কাস্ট এই জন্য আগামী ১০ দিনকে দামি বানাবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ পারলে এতে কাজ করবেন চলে আসেন বিছানা নিয়ে মসজিদে রবকে বলেন রব আপনার ঘরে এসে গেছি এতিকাব মানে কত আলায়েক আন জামিল খালায়েক সমস্ত মখলুকাতের সাথে সব সম্পর্ক ছিন্ন করা ইভেন স্ত্রীর সাথে ওলা তুবাশিরু হুন্না স্ত্রীর সাথে সম্পর্ক ছিন্ন করা ১০ দিন যাও শুধুই মসজিদে চলে আসো ১০ দিন শেষে ঈদের মাঠে নিয়ে তোমাকে আমি পুরস্কার লিখে দিব আল্লাহ লাইলাতুল কদর দিয়ে দেন আমিন একদিন ডিউটি ১০০০ মাসের বেতন আচ্ছা অফারটা কেমন ২১ ২৩ ২৫ ২৭ ২৯ বলেন ২১ ২৩ ২৫ ২৭ ২৯ কয় রাত লাইলাতুল কদর কয় রাত রাসূল বলেন ফালতামিসু ইনদা ফিত্র আওয়াখির লায়ালি রমাদানা রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তালাশ করো সুবহানাল্লাহ হিসাব করে করে জাকাত দিয়ে দাও এরপরে ঈদের দিনে ঈদুল ফিতর আদায় করে দাও সবগুলো করে দাও এবার যাও কথা দিলাম এবার যাও কথা দিলাম আমি তোমাকে নিজ হাতে পানি পান করাবো আমি নিজ হাতে শরবত দিয়ে তোমাকে আপ্যায়ন করবো
দুলা যদি দামি দুলা হয় তো কর্মশালা দিয়ে শরবত দেয় না? গৃহ পরিচারিকা দিয়ে শরবত দেয় না? শাশুড়ি নিজে যান, শাশুড়ি নিজে যান। আমার তো আমার জামাই তারা বলে রাখো আমার বন্ধু আমি পান করাবো। সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা আমি পান করাবো। আমাদের রোজাগুলোকে দামি বানায় দেন, হিসাব করে করে যাকাত দিবেন, সাদাকাতুল ফিতর আদায় করে দিবেন, হিসাব করে করে যাকাত দিবেন, যাকাত দিবেন। আপনার নিকটতম কোনো মাদ্রাসায় যদি লিল্লা বোর্ডিং থাকে, লিল্লা বোর্ডিং ওখানে গোরাবাজ ফান্ড আছে, গরিব ছাত্র আছে, অবশ্যই আপনার যাকাতের কিছু অংশ অবশ্যই তাদেরকে পৌঁছে দিবেন, সারা বাংলাদেশের জন্য, সারা দুনিয়ার জন্য। আপনি যেখানে আপনার ভাল লাগে কোনো লিল্লা বোর্ডিং থাকলে সেখানে আপনার যাকাত সেটা থেকে কিছু পৌঁছে দিবেন। বলেন না ইনশাআল্লাহ। অবলিগনা রমাদান, আল্লাহ আমাকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। তো আল্লাহ তাআলা মেহরবানি করে আমাকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে রমাদানের শেষ পর্যন্ত পৌঁছিয়ে দেন, রমজানের হক আদায়ের তৌফিক দান করেন। পুরো কোরআনে কারিমে সমস্ত আকাম ছিল ছড়ানো ছিটানো বিক্ষিপ্ত ভাবে, শুধুই একমাত্র রমাদানের ফাজাইল মাসাইল পুরোটাই আল্লাহ তাআলা কোরআনে কারিমের এক জায়গায় পাঁচ আয়াতে সন্নিবেশিত করেছেন। এক জায়গায় নামাজ পুরো কোরআনে, যাকাত পুরো কোরআনে, হজ বিভিন্ন সূরা, লেকিন রমাদান শুধুই এক জায়গায় একসাথে দিয়েছেন। কারণ এটা সবচেয়ে বেশি কষ্টের অ্যাবল, কষ্টের অ্যাবলটা খুঁজতে যেন বান্দা সহজ হয়, এটা যেন একসাথেই বান্দাকে বলে দেয়া সহজ। আগের তিন আয়াতে কারিমা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, দুই নাম্বার আইয়ামান মা'দুদাত, তিন নাম্বার শাহরুর রমাদান, এই তিন আয়াতে কারিমা আমরা আপনাদের সামনে আগে তেলাওয়াত করেছি। আজকে চতুর্থ আয়াতে কারিমা ওয়াইদা সালাকা ইবাদি আননি ফাইন্নী করিব أجيب دعوة الداعي إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. إرقر آيات أحل لكم ليلة الصيام الرفث إلى نسائكم. এই দুই আয়াতে কারিমা আল্লাহ তাআলা সুযোগ দিলে আমরা এই দুই আয়াতে কারিমার আলোকে আপনাদের সামনে দু চারটা কথা আরজ করব ইনশাআল্লাহ। মূলত রোজা হলো বান্দা আল্লাহ পর্যন্ত পৌঁছার, আল্লাহ পর্যন্ত পৌঁছে যাওয়ার আল্লাহ তাআলার বাতানো পদ্ধতি, আল্লাহকে পাওয়ার আল্লাহর বাতানো পদ্ধতি। বলেন আল্লাহকে পাওয়ার আল্লাহ বাতানো পদ্ধতি। যেমন আপনি কোথাও যাবেন, জায়গা রাস্তা চিনেন না, তা আপনি তার কাছে লোকেশন চান, তো সে আপনাকে লোকেশন দিলে তার লোকেশন মতো আপনি চলে যাবেন, কি বলেন? তার লোকেশন মতো আপনি আপনাকে যেতে, আপনি ওই লোকেশনে না গিয়ে আরেক লোকেশনে যান কষ্ট হবে, ওই লোকেশনে না গিয়ে আরেক লোকেশনে গেলে কি হবে? আল্লাহ তাআলা বলেন রোজা হলো আমি পর্যন্ত পৌঁছার আমার দেয়া লোকেশন। বাকি মজার বিষয় হলো ডাক্তারের কাছে গেলে ডাক্তার যেমন ঔষধ দেয়, ঔষধ দিয়া কিছু করণীয় কিছু বর্জনীয় লিখে দেয়, কিছু করণীয় কিছু বর্জনীয় কি লিখে দেয়। আল্লাহ তাআলা বলেন রোজার বিষয়ে আমি তো রোজা মূল ঔষধ তোমাকে রোজা দিলাম, এর আগে দুটো ছিল নামাজ আর যাকাত, এর আগে কটা ছিল? তো ওই দুটো আপন জায়গায় বহাল আছে। নামাজ নামাজের জায়গা কি আছে? বহাল আছে। যাকাত যাকাতের জায়গা কি আছে? বহাল আছে। বাকি এবার তোমাকে তৃতীয় ডোজ দিলাম, তিন নম্বর ডোজ, তিন নম্বর ডোজ হলো রোজা, তিন নম্বর ডোজ কি? সিয়াম। বাকি এই সিয়ামের আগে পরে সর্বমোট আমি তোমাকে ছয়টা ডিউটি দিলাম, কয়টা? ছয়টা। এই রোজা মানে এই রোজার সাথে আগে পরে মোট ছয়টা কাজ আছে, কয়টা কাজ? এই ছয় কাজ শুধুই এই ৩০ দিনের সাথে সম্পর্কিত, এই ছয় কাজ কদিনের সাথে সম্পর্কিত? ৩০ দিনের সাথে সম্পর্কিত। এক নাম্বার কাজ হলো, আগেরগুলো তো বহাল আছে, সব বহাল, আগের আগের প্রেসক্রিপশন সব কি আছে? আপনি ডাক্তারের কাছে গেলে ডাক্তার আগের প্রেসক্রিপশন দেখে আগেরগুলোতে টিক মারে,
চলবে কি বলে এবার বাড়তি কিছু লেখে এবার কি লেখে বাড়তি লেখে নিচে দিয়া লেখে ওষুধ খেয়ে এক গ্লাস দুধ খাবে নাম্বার এক দুই নাম্বার নিচে দিয়া লেখে ওষুধ খেয়ে আধা ঘন্টা পানি খাবেন না বলেন লেখাটা লেখে না বলেন এরপরে কি লেখে ঔষধ খাওয়ার পরে আধা ঘন্টা পরে দশ মিনিট হাঁটবেন লেখে না লেখে না আর বড় ডাক্তার হলো সিল লাগায় রাখে এত লেখার টাইম নেই সিল মেরে দেয় আধা ঘন্টা হাঁটবেন দশ মিনিট হাঁটবেন আধা ঘন্টা পরে এক গ্লাস পানি খাবেন তারপরে আধা ঘন্টার মধ্যে কিছু মুখে দিবেন না বলে না বলে না ঠিক আল্লাহ তাআলা বলেন আমার মূল ডোজ হলো তিন নম্বর ডোজ হলো তবে এটার আগে এটার প্রথম কাজ হলো সুন্নত হিসাবে সাহারি খাওয়া আর সাহারি খাওয়া একদম শেষ টাইমে যেন বেশি কষ্ট না হয় দুই নাম্বার সুন্নত হিসাবে ইফতার খাওয়া একদম ফার্স্ট টাইম একদম পাঁচটা বিশ বিশেই তুমি খেজুর নিবা আর চারটা একত্রিশে সময় শেষ তুমি চারটা একত্রিশে খানা শেষ করবে এগুলো সুন্নত দিয়েছেন সুবহানাল্লাহ বলেন তাহলে রোজার আগে কি সুন্দর করে প্যাকেট করতেছে সাহারি খাওয়া সুন্নত শুধু খাবার নয় সাহারি সাহারি সুন্নত আর খাবা কখন লাস্ট টাইমে রব কিন্তু টাইম ঠিক করে দেয় এরপরে কি করবা ইফতার করবা এটা কিন্তু ফার্স্ট টাইম কয়টা গেল আচ্ছা এরপরে কি করবা রাত্রিবেলা বিশ রাকাত তারাবি পড়বা কয়টা গেল তিনটা এরপরে সাহাবা ইকরাম যেন জিজ্ঞেস করলেন বিবির কাছে কি যাওয়া যাবে আল্লাহ তাআলা বলেন উহিল্লা লাকুম লাইলাতাস সিয়াম আর রাফাত হ্যাঁ রাতের বেলা যেতে পারবেন রাতের বেলা কি দিনে পারবা না রাতের বেলা পারবা আচ্ছা এ কয়টা কাজ এটা বৈধতা দিয়েছি এটা কাজ নয় কিন্তু সন্দেহের নিরসন করছে এটা বৈধ আচ্ছা কয়টা গেল এরপরে বলে শুনো রমজানের শেষ দশক আসলে পরে না লাইলাতুল কদর তালাশ করো কটা গেল এরপরে কয় রমজানের শেষ দশকে বিবি ছেড়ে দিয়ে মসজিদে বসে যাবে এ কয়টা হলো এই ছয়টা এই ছয়টা যদি তুমি পূর্ণাঙ্গ করো এবার আমি তোমাকে পুরস্কার দিব আর কোন কোম্পানি যেমন ইন্স্যুরেন্স কোম্পানি মৃত্যু উত্তর পদক দিচ্ছে তার একজন কি বলে আরে একজন মারা গ্রাহক মারা গেছে তাকে পদক দিবে টাকা দিবে বিশ লাখ টাকার চেক দিবে তো কি করে পুরো ইউনিয়নকে পুরো থানাকে এক জায়গায় জমা করে জমা করে তার ওয়ারিসদেরকে চেক হস্তান্তর করে ওটার নাম দেয় চেক হস্তান্তর অনুষ্ঠান ওই তাকে চেক দিচ্ছে ওই তার সম্মানার্থে এই অনুষ্ঠান করে না বলকে অন্যদের সম্মানার্থে এই অনুষ্ঠান করে কোম্পানির সুবিধার্থে অনুষ্ঠান করে কি বল সে মরে অনেক দামি হয়ে গেছে এই জন্য অনুষ্ঠান করে না এই অনুষ্ঠান করে অন্যদেরকে কোম্পানির দাওয়াত দেওয়ার জন্য উৎসাহিত করার জন্য তো মৃত্যু উত্তর চেক প্রধান অনুষ্ঠান এবার অনুষ্ঠান করে ঘটা করে ডিসি সাহেবকে দাওয়াত দিয়ে কি করে চেক হস্তান্তর করে এবার সবাই খুশি সবাই কি সব খুশি বাহ এতিম অসহায় বাচ্চাগুলো বিশ লাখ টাকা নিয়ে চলে গেল সবাই খুশি এবার আল্লাহ তাআলা বলেন সব শেষ তো আগে ছয়টা পুরা করছো তো হ্যাঁ পুরা করছি কবে ঈদগাহে আসো বড় হুজুর একজন দাওয়াত দাও আনে এবার চেক হস্তান্তর অনুষ্ঠান যাও তোমাদেরকে মাফ করে দাও যাও কি হয় এখন ডাক্তারের কাছে আপনি ডাক্তার প্রেসক্রিপশন দিল আপনি লিখলেন নিলেন
নিয়ে আবার ডাক্তারের কাছে গেলেন, অসুখ বাড়ল, অসুখ আরো আরো বেড়ে গেছে। ডাক্তার আগের প্রেসক্রিপশনটা দেখে আর চেহারা দেখে, প্রেসক্রিপশন তো চেহারার লগে মিল নেই, এবার চোখ দেখে, এবার জিব্বা দেখে, এবার নখ দেখে, প্রেসক্রিপশন তো চেহারার সাথে মিল নেই। আপনি কি করছেন? ওষুধের শেষে কি দুধ খেয়েছিলেন? আধা ঘন্টা পরে এক গাল দুধ খাওয়ার কথা ছিল, খেয়েছেন? সুযোগ হয়নি। এর লেগে তো এই অবস্থা, এই জন্যই তো এই অবস্থা। আপনাদের কি বলছিলাম? প্রেসক্রিপশন দেখেন, আধা ঘন্টা পরে এক গ্লাস দুধ খেতে বলছিলেন, আপনি তো খান না, আপনি ওষুধ সার্বিক খান। আপনাকে না বলছিলাম আধা ঘন্টা পরে 20 মিনিট হাঁটতে ওষুধ খেয়ে? আপনি হাঁটছিলেন? স্যার আমি বেশি ব্যস্ত, আপনার ওষুধ ভালো হবে কি দিয়া, কিভাবে ভালো হবে? এবার আল্লাহ তাআলা বলেন, লা আল্লাকুম তাত্তাকুন, আমি রোজা দিয়েছি তোমাকে মুত্তাকি বানাবার জন্য। রোজার পরে মুত্তাকি হয়েছো তুমি? হয় না। কেন? আচ্ছা তারাবি পড়ছিল ঠিক মতো? হয় না। তুমি মুত্তাকি হবা কি দিয়া? আচ্ছা সেহরি ঠিক মতো খাইছিল? হয় না। উমা সেহরি খায় না? হয় না। ইফতার ঠিক মতো করছিল? হয় না। আচ্ছা লাইলাতুল কদর তালাশ করছিল? হয় না। আচ্ছা শেষ দশকে বিয়ে বাচ্চা ছেড়ে দিয়ে মসজিদে আসছিল? হয় না। তোমার কি দিতে, তোমার চিকিৎসা কেমনি করতাম আমি? আল্লাহ, তাহলে বোঝা গেছে কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নত মুআক্কাদা, কোনটা মুস্তাহাব, কোনটা নফল, লেকিন সবগুলো মিলে চিকিৎসা আছে। সবগুলো মিলে কি চিকিৎসা? তো আল্লাহ তাআলা বলেন, এই সব যদি তুমি পুরা করো, এবার কথা শুনো, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। এবার তোমরা আমার কাছে যা চাইবা সব দিয়ে দিব। এবার যা চাইবা সব দিয়ে দিব। কখন দিবেন? ইদা দানি, যখন চাইবা তখন। আমাকে ডাকতে দেরি করবা, এই কাজগুলো করে যদি তুমি আমাকে ডাকতে দেরি করবা, আমি তোমাকে পুরা করে দিতে দেরি করব না। তুমি আমাকে ডাকতে দেরি করবা, আমি লাভবায়ক বলতে দেরি করব না, কারণ এটাই হলো আমার সিদ্ধান্ত। আজি যখন তার কাজ শেষ করে, আমি তখন তাকে পুরস্কার দিয়ে দেই। কর্মচারী কাজ শেষ করার সঙ্গে সঙ্গে তাকে মজুরি পেড করতে হয়। হ্যাঁ, রিক্সাওয়ালার থেকে রিক্সা থেকে নাম দেন, টাকা দিবেন কখন? ওরা যদি আপনাকে আমার আমার ব্যাপারে জিজ্ঞেস করে, আপনি এদেরকে বলে দেন আমি তোমাদের কাছেই আছি। কি পরিমাণ প্রিয় শব্দ বলে, ওয়াইদা সালাকা ইবাদি আননি ফাইন্নি করিব। আমার বান্দারা যদি আপনাকে আমার ব্যাপারে জিজ্ঞেস করে, আমি কোথায়, আমি কেমন, সুবহানাল্লাহ, আপনি ওদেরকে বলে দেন ফাইন্নি করিব। আপনি ওদেরকে বলে দেন নিশ্চয়ই আমি তোমাদের কাছেই আছি। আমি কত কাছে? আমি তোমার সাহারাগুলোর কাছে। ওনাহনু আকরামু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। রব্বুল আলামিন বলেন আমি তোমার সাহারাগুলোর কাছে আছি। বল আল্লাহ কত কাছে? সাহারাগুলোর কাছে। আল্লাহ কত দূরে? মৌতের আগে জীবনে কখনো দেখা হবে না, এত দূরে, এত দূরে জীবনে কখনো দেখার সুযোগ নাই, আর এত কাছে, এত কাছে তোমার সাহারাগুলোর কাছে। তোমার সাহারাগুলো কি? তোমার সাহারাগুলোর কাছে। ওয়াইদা সালাকা ইবাদি আননি ফাইন্নি করিব। ওরা যখন আমার ব্যাপারে আপনাকে জিজ্ঞেস করবে, আপনি ওদেরকে বলে দেন ফাইন্নি করিব, তুমি হাত বাড়াবে আমাকে পাবে। তুমি তালাশ করতে দেরি, আমাকে পেতে দেরি হবে না। আমার জন্য তুমি নামাজ পড়ে দেখো, আমার জন্য রোজা রেখে দেখো। সুবহানাল্লাহ।
আমার জন্য নামাজের হক আদায় করো, আমার জন্য রোজার হক আদায় করো, আমার জন্য যাকাতের হক আদায় করো, যাও কথা দিলাম ফাইন্নি করিব, তুমি আমাকে অবশ্যই পেয়ে যাবা। কি হয়, মানুষ তার প্রয়োজনীয় জিনিস হাতের কাছে রাখে, বলেন কোথায় রাখে, হাতের টিস্যু প্রয়োজন না হাতের কাছে রাখে, পানি প্রয়োজন মানে জগ গ্লাস হাতের কাছে রাখে, আর স্বর্ণের আংটিটা অপ্রয়োজনীয় এই জন্য আলমারির ভিতরে দূরে রাখে, কোথায় রাখে বলেন, ওটা আলমারির মধ্যে রুখে দূরে রেখে দেয়, আর পানি কাছে কাছে একদম বালিশের কাছে টি টেবিলে জগ পানি রেখে দেয়, কিলিগা বেশি প্রয়োজন, তাল্লা বলেন আমি যে তোমার জীবনের চেয়েও বেশি প্রয়োজন, আমি যে তোমার জীবনের চেয়েও বেশি প্রয়োজন, তোমার নিঃশ্বাসের চেয়েও আমি তোমার বেশি প্রয়োজন, এজন্য আমি কাছে আছি, সুবহানাল্লাহ বলেন, তুমি তালাশ করতে দেরি হবে আমাকে পেতে দেরি হবে না, এক কদম এগুলোই পাবে, শুধু বাসা থেকে মসজিদে নেমে আসবে, শুধু ওই 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 এটা আমাদের এই সামনের বাড়িটা আমাদের মসজিদ থেকে কত গজ দূরে দেখেন, আমার 20 গজ নাকি 10 গজ, এখান থেকে তুমি তিন তলায় থাকো তো, তো ওখান থেকে তুমি শুধু 5 ওয়াক্ত আজান হলে পরে মসজিদে চলে আসো, হিসাব করে করে যাকাত দিয়ে দিও, বলেন হিসাব করে করে কি দিয়ে দিও, হিসাব করে করে যাকাত দিয়ে দিও, আর রমজান মাসে রোজা রেখে দিও, আর এই 6টা শর্ত পুরা করে, আগে পরে শর্ত কি করে পুরা করে, আগের দিন তারাবি আগের দিন লাগাই দিছে, তারাবি কি লাগাই দিছে, আগের দিন রোজা ছিল, চাঁদ উঠছে আর তারাবি, চাঁদ উঠছে আর কি তারাবি, পরের দিন কি রোজা, তাহলে বোঝা গেছে আগের দিন 20 রাকাত পড়ে আগে রোজা রাখার জন্য নিজেকে প্রস্তুত করো, 40টা ছেলেটা দিয়ে রোজা রাখার জন্য নিজেকে প্রস্তুত করো, নিজেকে তৈয়ার করো, দাঁত ধর আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কালকে রোজা রাখবা বলে প্রস্তুত করো। আচ্ছা যদি 60 রাকাত দিত তারা কি অবস্থা হইতো, এখন কয় রাকাত পরে ভেঙে যায়, ওরা 8 টাকার পরে ভাইগা গিয়া অনেক মাল কামায়, 8 টাকার পরে ভাইগা গিয়ে ওরা 3 বারাক্রাংশই পড়ে, হ্যাঁ দুনিয়া কামাইলো না আখরাত কামাইলো, 8 টাকার পরে ভাইগা গিয়া দূর দুনিয়া লইয়া বইয়া রয়েছে, ওই মসজিদের গেটে দুনিয়া লইয়া বইয়া রয়েছে, কি বলে মসজিদের গেটে দুনিয়া লইয়া বইয়া রয়েছে, ধরো ধরো 8 টাকার পরে আসছো তো ধরো 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 কি হাসরের ময়দানে প্রথম দিন হবে 50,000 গতকালকে যে সূরা পড়ছে আলিফ লাম মিম সেজদা বুঝছেন না, এই সেজদার মধ্যে কি আছে, 1,000 বছর মিকদারহু, আরে গতকালের সূরা কি ছিল, হ্যাঁ আলফ হাসান 1,000 বছর, আরেক আয়াতে 50,000 বছর, 50,000 সানা, বলেন 50 মানে কত, 50,000 বছরের মোকাবেলায় শুধু কি 50,000 বছর না এরপর আরো কিছু আছে, এর মোকাবেলায় তুমি দাঁড়ালে কতক্ষণ, 1 ঘন্টা 20 মিনিট, যদি একটু সুন্দর করে পড়তে 1 ঘন্টা 30 মিনিট, কোন রকমে বইয়া 1 ঘন্টা 20 মিনিট, শুধু 10 মিনিটের জন্য কোরআনে কারিমের পা হাত পা সব ভাঙ্গা দেয়, বাস্তব না বাস্তব মানে বুঝাতে পারি না, কি বলতে চাচ্ছি, হাত ভাঙ্গা দিছে পা ভাঙ্গা দিছে কান কাটা দিছে সব শেষ করে দিছে শুধু 10 মিনিট, উম্মতের 10 মিনিট বাঁচাবার জন্য, আর কি পরিমাণ আসার দিছে কোরআন শরীফকে, মাথা মাথা তালুক নিয়ে আসার দিছে, আমি এবার একদিন সফরের কারণে বাহিরে নামাজ পড়ছি, হুজুরে কি পড়লো কি করলো, এটা আমি তো দুনিয়াতে নাই,
তার মক্কা শরীফ থেকে পয়সা শুনে আইছি আমি কি অবস্থা সারাদিন জমজম খাইতে এবার বঙ্গোপসাগর পানি ভালো লাগে পরে নামাজ শেষে আর পারলাম না তো বসলাম তাদেরকে নিয়ে তাই বললাম কি পড়লেন কেন পড়লেন কার জন্য পড়লেন এটা একটু ঠিক করে বলেন কি কেন কার জন্য এটা একটু ঠিক করেন এই তিনটা প্রশ্ন ঠিক করে তারপরে তেলাওয়াত করেন আপনি কি পড়লেন আচ্ছা আমি এখনো ওয়াজ করলাম আপনি একটা শব্দ বুঝলেন না আমার এই খেতাবত কদিন থাকবে কানে ধরে নামাই দিন বাগান মিয়া নখেল মামা বনি মামা বনি না বলে তুমি কি বললে এখানে বসে তা হাফেজকে জিজ্ঞেস করবে না তুমি এখানে বসে কি পড়লে তুমি এখানে কি পড়লা তুমি এটা সুন্দর শুনে পড়লে না কেন তুমি এমন ভাবে কেন পড়লে যে সব শব্দ মানুষ বুঝে নাই এমন ভাবে কেন পড়লে কালকে পড়ছি নিউ মার্কেটে অনেক সুন্দর পড়ছে মাশাআল্লাহ গাউসিয়া মসজিদে নামাজ পড়ছে অনেক সুন্দর নামাজ পড়ছে তিনজন হাফেজ কোরআন খুবই সুন্দর নামাজ পড়ছে আপনাদের তো সুন্দরের কোনো তুলনাই নাই আলহামদুলিল্লাহ সুন্দর পড়ে না আমাদের মসজিদে আমাদের মসজিদে তো সুন্দরই হয় আলহামদুলিল্লাহ কি বলেন সুন্দর হয় না কি পড়লাম আমি কোরআনে কারীম পড়লাম কার জন্য পড়লাম আল্লাহর জন্য পড়লাম এবার হলো কেন পড়লাম আল্লাহর ভালোবাসায় পড়লাম এবার হলো কিভাবে পড়লাম রাসূল যেভাবে পড়েছেন সেভাবে পড়লাম বলেন কি কেন কার জন্য কিভাবে বলেন তাহলে তারা আমি কেন পড়বো কি পড়বো কটা কটা চাইতে দেখতে হবে কটা কি কি এভাবে যদি বিশ টাকা তারাবি চল্লিশটা ছেদা বিশ টাকা তারাবি চল্লিশটা ছেদা এক পারা কোরআনে করিম এভাবে পড়ে যদি শেষ করেন তিরিশ দিন এবার সার্টিফিকেট ড্রপ বলবেন যাও গফুর আল্লাহ মা তাকাদ্দামা মিন জামবি আরেকটা বাড়তি সার্টিফিকেট নাও জীবনে সব গুনাহ মাফ তিনটা সার্টিফিকেট রেখে দিয়েছেন বুড়া রমজানে তিনবার তিনটা সার্টিফিকেট দিয়েছেন তিনটা সার্টিফিকেট কয়টা এক নাম্বার মান সামা ঈমানান ওয়া ইহতিসাবা যে রোজা রাখবা ঈমানের সাথে সওয়াবের আশায় গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি পেছনের জীবনে সমস্ত গুনাহ মাফ দুই নাম্বার মান কামা ঈমানান ওয়া ইহতিসাবা ঈমানের সাথে সওয়াবের আশায় তারাবির নামাজ পড়বা গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি পেছনের সমস্ত গুনাহ মাফ তিন নাম্বার মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবা লাইলাতুল কদর তালাশ করবা যাও পেছনের সমস্ত গুনাহ মাফ আচ্ছা তিন তিনটা সার্টিফিকেট দিয়ে যদি আপনি উঠেন হাসর ময়দানে সাবমিট করে দিলেন তিনটা সার্টিফিকেট ধরেন এবার কি অবস্থা ফেরেশতা স্যালুট দেয় স্যালুট সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ফেরেশতা স্যালুট দেয় এটা কোথায় আছে হ্যাঁ আছে তো تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام كوتي كوتي برشتا سالور ده আরে এটা কি তিনটা সার্টিফিকেট ওরে কত জোরে সালাম দিবে ফেরেশতা তাও আবার একজন দুজন আচ্ছা জিব্রিল যদি আপনার সাথে মুসাফা করে জিব্রিল যদি মুসাফা করে কেমন হবে তাহলে সার্টিফিকেট কয়টা এখন তারাবি পড়তে কি পরিমাণ কষ্ট কি পরিমাণ কষ্ট লাগে না তো এই কষ্টটা যদি নাই হয় তো এত বড় পুরস্কারটা দিবে কেন বিশ্বাস করেন এই যে মক্কা শরীফে তারাবি পড়ে আসলাম প্রতিদিনের তারাবি মনে হয় জীবনের শেষ দিন লাগে এত কষ্ট
ওই শুরু হইছে আর শেষ নাই আরে শুধু পড়ে শুধু পড়ে শুধু পড়ে শুধু পড়ে মুসল্লি আছে না মরে গেছে হুজুরের খবর নাই ওরে বাবা রে এদিকে ব্যথা হয়ে গেছে এদিকে ব্যথা হয়ে গেছে পিঠ কামড়াইতেছে কোমর ধরে গেছে হুজুরের কোনো কোমর ধরে না কি হুজুর তো আনা নাই আমি বলতাম আল্লাহ এই জন্যই গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি এই জন্যই এত বড় পুরস্কারের ঘোষণা আপনি দিয়েছেন কি এ হলো তারাবির অবস্থা চল্লিশটা ছেজদা একটা ছেজদা দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি বিশ রাকাতে কয় ছেজদা চল্লিশটা ছেজদা আপনি জীবনে বাড়তি দিলেন কেমন মজাটা কেমন আর এক ছেজদা দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি আর সামনে এখানে এক ঘন্টা বিশ মিনিট আর সামনের জীবন কত বছর আরে প্রথম দিন 50,000 বছর এর পরের দিন 1,000 বছর আচ্ছা যদি শুধু 1,000 বছরই হইতো যদি শুধু 1,000 বছর হইতো তবুও তো আচ্ছা 70 বছরের প্রস্তুতি দিয়ে 1,000 বছর আর 70 বছর কোথা 70 বছর কোথা এই পরশু আমার এক ভাইয়ার শালা পালতো ভাই মারা গেল আমার কমপক্ষে 15 বছরের জুনিয়র আমরা একই মাদ্রাসায় পড়ছি একটা হাই স্কুলে মাস্টারি করি জ্বর হইতো রমজানের ভিতরে জ্বর বিষয়টা কি আর আমি দেড় ঘন্টা তারা বিপড়তে পারলাম না আমার অনন্ত এক জীবনের তৈয়ারি পুরো বছরে তো কোরআন শরীফ পড়তে সুযোগ পাই না অথবা পারি না পারলেও সুযোগ পাই না রব্বে করিম বড় ভালোবেসে বড় এহসান করে হাফেজ তৈয়ার করে দিয়ে আমাকে শোনাবার ব্যবস্থা করেছে যেমন ধরেন রবীন্দ্রনাথের একটা ছোট গল্প আছে হৈমন্তী হৈমন্তী একটা ছোট গল্প কাজী নজরুল ইসলামের একটা ছোট গল্প আছে যৌবনের গান যদি স্যার আছে না ইন্টারমিডিয়েটে পড়া মীর মোশাররফের একটা ছোট গল্প আছে আচ্ছা এখন এই যদি এই কবিদের সাহিত্যিকদেরকে আবার তুলে আনা হয় কবর থেকে আইনা বলে যে আপনি আবার হৈমন্তীটা লিখে দেন পারবেন পৃথিবীতে কত রবীন্দ্র প্রেমিক আছে রবীন্দ্রনাথের উপরে পিএইচডি হোল্ডার আছে হাজার হাজার কাজী নজরুল উপরে পিএইচডি করা আছে শত শত আপনি বলেন যে একটা কবিতা যেমন কাজী নজরুল ইসলামের অমর হওয়ার দুই পৃষ্ঠার একটা কবিতা কাজী নজরুল ইসলামের সবে বরাত দুই পৃষ্ঠার এক কবিতা বলে এই কবিতাটা যেভাবে আছে এইভাবে তুমি মুখস্থ শোনাও উনি কিন্তু পিএইচডি করা সাবজেক্ট ছিল কাজী নজরুল ইসলাম এখানেও থাকতে পারেন আছে না নাই বলেন পারবে কালকে আমি তিন তিনজন হাফেজের পেছনে তারা আমি পড়লাম গাউসিয়া মার্কেটে একটা শব্দ তারা দুইবার কেউ রিপিট করে নাই আমি হয়রান হয়ে গেলাম বাংলাদেশেও হাফেজ আছে সুবহানাল্লাহ মনে বুঝেন না এক শব্দ সে দুইবার রিপিট করে নাই তিনজনের একজন না তাও একজন হচ্ছে আলো আলো হুঁশিয়ারি নাম শুনেন নাই আলো হুঁশিয়ারি প্রত্যেকের গায়ে গেঞ্জি আছে আছে না নাই এ আলো হুঁশিয়ারি হাজি সবুজ সাহেবের মামুদ সাহেবের ছেলে আরে অসাধারণ হাফেজ আর গার্মেন্টসের জগতে এরা হলো বাংলাদেশে এক নম্বর কয় নম্বর এক নম্বর তো বললেন আমি বলছিলাম যে কথা এটা হলো এই তারাবির নামাজ এই যে আমাদের হুজুর পড়ছেন যিনি পড়েন আমাদের হুজুররা পড়েন এই তারাবির নামাজের তেলাওয়াতে কোরআন ইসলামের হকানিয়তের দলিল এটা কিভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব উনি দাঁড়াচ্ছেন আর ফরফর শুরু হয়ে গেছে বিরামহীন সুবহানাল্লাহ কি পরিমাণ বিরামহীন কি পরিমাণ চলছে এটা চলছে তো চলছে সমুদ্রের তরঙ্গের মতো তরঙ্গায়িত হয় শায়খ মাহে তেলাওয়াত করে আমাদের হুজুরের তেলাওয়াত শায়খ মাহের মতো
আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ বাংলাদেশ একজন বিখ্যাত মানুষের কাছে আমরা সকালবেলা গেছিলাম আমি আর রুবিয়া আমি তো কৌশলে হুজুরে দিছি নামাজ পড়াইতে নামাজ পড়া ওই শিল্পপতি হুজুর এটা কি শুনেন না হুজুর আপনি আমরা কই দিছেন অল্প বলছে এটা কলিজ কাম নেই বেশি করে পড়তো শাহ মাহের যখন তেলাওয়াত করে তামাম মনে হয় কোরআন নাযিল হয়েছে মাহের জন্য আর মাহেরকে বানিয়েছে কোরআন জন্য সুবহানাল্লাহ আমাদের হুজুরের তেলাওয়াত কিন্তু শাহ মাহের মতো আলহামদুলিল্লাহ এজন্য কোরআনে কারীম সারা বছর পড়তে পারলাম না জীবনে কখনো এক খতম কোরআন শরীফ পড়ি নাই কালকে আমি আমার খালার বাসায় গেছি রাত্রে রাতে একটার সময় ও আমার একদম সমবয়সী তুই করে বলি আপন খালা তোর কয় খতম হয়েছে আমার পাঁচ খতম শেষ হয়ে গেছে আমি আর আমি আর সর্বে কথা কই নাই ও যদি আমার দিকে তোর কথা কত আমার কি অবস্থা কি হয় একটু আগে এখানে কে জানি বললেন ওনার সাত খতম হয়েছে আলহামদুলিল্লাহ বলেন একটু আগে একটু আগে উনি ব্যবসায়ী মানুষ মুদি দোকানদার আমি বলি আপনি দোকানদারি করলেন কখন তেলাওয়াত করলেন কত আমি দোকানে বসে বসে তারা আলহামদুলিল্লাহ বলে এটা কোরআনে কারীম এটা কোরআন উচিত ছিল রমজানের সমস্ত ব্যস্ততা ছেড়ে দিয়ে শুধুই কোরআনে কারীমের পেছনে লেগে যাওয়া উচিত ছিল এটা কোনোভাবেই রমাদান আল্লাহ বানান নাই মাল বাড়াবার জন্য রমজান বানান নাই শুধুই দোকানদারি করার জন্য রমজান বানান নাই সমস্ত মেয়েদেরকে বাজারে পাঠিয়ে দেওয়ার জন্য রমজান বানান নাই রমজানের সাথে মেয়েদের বাজারে যাওয়ার কোনো সম্পর্ক নাই বাজারে যাবে কারা যার বাবা মারা গেছে এতিম সে বাজারে যাবে তার বাবা নাই সে কি করবে বাজারে যাবে কারা স্বামী মারা গেছে স্বামী হারা সে বাজারে যাবে বাজারে যাবে কারা ভাই নাই ভাতৃ হারা সে বাজারে যাবে সন্তান নাই সন্তান হারা সে বাজারে যাবে আমার স্ত্রী বাজারে যাবে আমি মনে বুঝাইতে পারি নাই আমাদের দেশে আলহামদুলিল্লাহ আমাদের দেশে বহুত নারী ডিসি আছে আছে না নাই তো নারী ডিসি সাহেব উনি বাজারে যায় মাছ কিনে বুঝেন না কেন উনার কি চাপরাশি আর চাকরের কি অভাব আছে বুঝেন না অভাব আছে আচ্ছা পুরুষ ডিসি সাহেব উনি বাজারে গিয়ে মুরগি কিনে আমাদের যশ সাহেব বাজারে যায় কেন যায় না উনি এত বড় উনি বাজারে যাওয়ার টাইম কোথায় উনি এত বড় উনি বাজারে যাওয়ার টাইম কোথায় নারী নবীদের মা নারী আব্দুল কাদের জিলানির মা নারী সাহাবাদের মা নারী অলিদের মা ও আবার বাজারে যাবে কেন ওর জন্য তো রব খাদেম ঠিক করছেন চারটা ওর বাবা ওর বাজার করবে ওর স্বামী ওর বাজার করবে ওর সন্তান ওর বাজার করবে ওর ভাই ওর বাজার করবে ও বাজার যাবে কেন বলে নিজের সাথে নতুন জামার কি সম্পর্ক আর নতুন জামার সাথে নিউ মার্কেটের কি সম্পর্ক কি রাত আটটা বাজে কেন নিউ মার্কেটে ভিড় থাকবে বলেন এটা কোন ইন এটা কোন রোজা এটা কোন ইসলাম ইসলামের আর কিছুই তুমি মানতে পারলে না ইসলামে শুধু নতুন জামাটাই মানতে পারলে বুঝেন না কি কার নতুন জামাটা ঈদের আগে রোজার আগে কিনলে হতো না অথবা তোমার স্বামীকে দিয়ে কিনালে হতো না এটা কোন রোজা বলেন একটু আমরা একটু চিন্তা করেন একটু একটু ফিকির করেন না এটা কোন রোজা এটাকে কোন রোজা বলছে এক জোড়া জুতার জন্য তুমি কেন তিন তিনবার বাজারে গেলে কেন বা ঢাকার তিনটা তিনটা বাজারে ঘুরলে হ্যাঁ বলেন কি এটা কি তুমি তোমার রোজা কি করলে উম্মতের রোজা কি করলে কেন সব নামে বাজারে কেন রোজা মানে কি রোজা দিয়েছে না দিলে বাজার যাওয়ার জন্য এক্সকিউজ মি মাফ করবেন আমাকে রোজা দিয়েছে না সব বাজার যাওয়ার জন্য আমাদের বয়সে যারা আছেন আপনাদের মারা কবে কবে বাজারে গেছেন আমাদের বয়সে যারা আছেন তারা আপনাদের মারা কবে কবে বাজারে গেছেন হ্যাঁ তারা জুতা পরে নাই জীবনে একবারের জন্য জানে এই জন্য আমাদের মাদের ছেলেরা কেউ কেউ মুফতি হয়েছে কেউ মহাদ্দেস হয়েছে কেউ প্রফেসর হয়েছে কেউ ডাক্তার হয়েছে তারা বাজারে বাজারে ঘুরে এদের গুলো সব পুষ্টা করবা
দেখে দেখবেন যত দামি অফিস আছে বাইরে লেখা আছে ছবি তোলা নিষেধ রিস্ট্রিক্টেড এরিয়া লেখা আছে না নাই এখানে ছবি তোলা নিষেধ লেখা আছে ছবি তোলা নিষেধ কেন এটা দামি এটা ছবি তুললে এখানে কেউ কিছু বাসার হয়ে যাবে প্রযুক্তি বাসার হবে হবে না হবে না তো রব বলেন তোমার স্ত্রী ছবি তুলতে দিও না আপনার স্ত্রীদেরকে আপনি বলে দেন আপনার স্ত্রীদেরকে আপনি বলে দেন খবরদার অকর্ণা ফি বুয়ুতিকুন্না তোমরা তোমাদের ঘরে থাকো রাব বলেছেন ঘরে থাকো এই ফিলার ভিতরে রড আছে না নাই রড গুলো যদি দেখা যায় জোরে কর না আমার বাড়ি কোনায় একদম খারাপ দেখা যাবে রড যদি রড কি ভিতরে থাকার জিনিস না বাইরে থাকার জিনিস কি লিখা এই রড ছাড়া কি ভবন হবে সিমেন্ট কম বেশি মানা যায় বালি কম বেশি মানা যায় ইট কম বেশি মানা যায় এক নম্বর দুই নম্বর তিন নম্বর মানা যায় লেকিন রড তো কম বেশি মানা যায় না এজন্য এটা দেখা যাবে না সুবহানাল্লাহ বলেন এই ছাদের ভিতরে রড আছে দেখা যায় এখন যদি এখানে সব রড দেখা যায় এই ছাদ রাখবেন না ভেঙে ফেলবেন তাহলে বোঝা গেছে না দেখা যাবে না মাফ করবেন আমাকে প্রগতির অন্তরায় প্রগতি বলতে 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 দুর্গতির আর শেষ নাই আর বলেন কি বলছি বলেন প্রগতি বলতে বলতে আর কি নাই হোয়াট মিন্স প্রগতি পরে জিজ্ঞেস করেন প্রগতি কি জিনিস স্বাধীনতা পরে জিজ্ঞেস করেন স্বাধীনতা কি জিনিস স্বাধীনতা ও তোমার জুতা কিনা তো ডিসিশন জুতা কিনতে আসে না কেন ডিসিশন এতটুকু স্বাধীনতা দেয় না কেন সরকার জজ সাহেব কেন আমাদের অফিসার আছে স্যার জজ সাহেব বুঝে রাস্তা হাঁটে যা লেবু কিনে কথা কয় না জজ সাহেবের বাসভবনের সামনে এখানে ঢাকা যায় দেখে থাকেন ছবি তোলা নিষেধ জজ সাহেব রাস্তা ঘুরে কিনে গা আরে দামি রাষ্ট্র দামি মানুষ সুরক্ষিত থাকবে আমার মেয়ে দামি আমার মেয়ে পেট থেকে হইতে পারে প্রেসিডেন্ট তৈরি হবে সুবহানাল্লাহ বলেন না আমাদের প্রেসিডেন্ট মহোদয় তার মা জীবনে স্বপ্ন দেখছে উনি তার ছেলে প্রেসিডেন্ট হবে হওয়ার আগের দিনও তো স্বপ্ন দেখে না বাস্তব না বাস্তব তা আমার মেয়ে আমার স্ত্রী তার পেট থাকবে সুরক্ষিত সংরক্ষিত সুবহানাল্লাহ বলেন অকর্ণা ফি বুয়ুতিকুন্না তোমরা তোমাদের ঘরে থাকো ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা জাহিলি সম্প্রদায়ের মেয়েদের মতো জাহিলি সম্প্রদায়ের মেয়েদের মতো উলঙ্গ হয়ে বের হইও না যদি একান্ত প্রয়োজনে বের হইতে হয় যদি তোমার প্রয়োজন পুরা করার মতো তোমার বাবাও নাই তোমার স্বামীও নাই তোমার ছেলে মেয়েও নাই তোমার ভাই নাই তুমি তখন কি করবা তুমি যদি একান্ত প্রয়োজনে ঘর থেকে বের হইতে হয় বলে তাবার রজনা তাবার রুজাল জাহিলিয়াতিল উলা জাহিলি সম্প্রদায়ের মেয়েদের মতো উলগ্ন হয়ে বের হইও না এটা হুজুরের বক্তব্য না রবের বক্তব্য বানানেওয়ালা বলেছেন যিনি বানিয়েছেন তিনি বলেছেন ক্যাটালগ কে দেয় এক কোম্পানি ওষুধ বানায় ক্যাটালগ আরেক কোম্পানি দেয় মেশিন বানায় যে কোম্পানি ক্যাটালগ দেয় কি বলেন ক্যাটালগ কে দেয় যে যে কোম্পানি বানাইছে সেই কোম্পানি ক্যাটালগ দেয় এখন বানিয়েছে কে ক্যাটালগ দিয়েছেন কে সুবহানাল্লাহ অকর্ণা ফি বুয়ুতিকুম তোমরা তোমাদের ঘরে থাকো বলে আত্মাবার রজনা তাবার রুজাল জাহিলিয়াতি লুলা জাহিলি সম্প্রদায়ের মেয়েদের মতো তোমরা শর্ট পরে স্কিন পরে টাইট পরে অর্ধ উলঙ্গ হয়ে উলঙ্গ হয়ে খবরদার রাস্তায় বের হইও না কে বলেছে
এজন্য মেরে ভাইও রোজা তো তখন রোজা হবে যখন রোজাগুলো হবে গুনাহ ছাড়া রোজা হবে যখন গুনাহ ছাড়া রোজা হবে এই ঈদ কোন ঈদ না এই রোজা কোন রোজা না যে রোজা মুসলমানের নারীরা সব রাস্তায় মুসলমানের নারীরা সব বাজারে এই রোজা কোন রোজা না এই ঈদ ঈদ না মানে ঈদ কি না রোজার বেলা ঠন ঠন তারাবির বেলা নাই এতকাবের বেলা নাই কোনোটাই নাই এবার শুধু নতুন জামা যদি আমরা না কিনতাম তা আমাদের ব্যবসায়ী বন্ধুদের কি পরিমাণ উপকার হতো তারাও এতে কাজ করতে পারত বাস্তব না বাস্তব আচ্ছা রোজার আগে নতুন জামাটা কিনে ফেললে কি হবে কি অসুবিধা ছিল রোজার আগে নতুন জুতাটা কিনে ফেললে কি অসুবিধা ছিল গতকালকে নামাজ পড়লি কোন মসজিদে কি অবস্থা দেখছি একজন আমার কইছিল হুজুর কালকের ওয়াজ দে কি হয় আল্লাহই জানে হুজুর কালকের ওয়াজ তো সাচ্ছে বিষয়টা কি রব হাসে না কেন আগুন লাগে কেন আগুন লাগে কেন আগুন লাগছে ও তিনজন নিয়ে তদন্ত কমিটি করাও আগুন লাগছে কেন বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লেগেছে একটা মুখস্থ শিখিল আপনি আপনার মুমিন উম্মতকে বলে দেন ওরা যেন নিজের চোখ দুটোকে ভিন নারী থেকে নিচু করে মুমিন নারীদেরকে বলে দেন ওরা যেন ভিন পুরুষ থেকে নিজেদের চোখ গুলোকে নিচু করে রব দিয়েছেন চোখ আর ক্যাটালগ দিয়েছেন রব সুবহানাল্লাহ বলেন মা চেহারার দিকে তাকাবা যাও হজের নাকি দিয়ে দিব আজীব না মা চেহারার দিকে তাকাবা হজের নাকি দিয়ে দিব ভালোবাসার নজর স্ত্রীর দিকে তাকাবা সাদাকার নাকি দিয়ে দিব কি আর ভিন নারীর দিকে চোখ তুলবা উলকিয়া ইয়াউমুল কিয়ামাতি ফি আইনিহি আল আনাক ভিন নারীর দিকে চোখ তুলবা গলিত শিশা ঢেলে দিব নাউজুবিল্লাহ বলে কি হয় এজন্য ঈদ মানে রমজান মানে নতুন জুতা এদের গালে কি পরিমাণ জুতা মারবে তাও আবার নতুন জুতা কিনে শুধু কেনার জন্যই কিনছে পরা পরে না গত 3 বছর আগে ঈদের জুতাও পরা হয় নাই রেডি থাকো জবাবদেহির জন্য গত বছরের ঈদের জামা এখনো পরা হয় নাই ধরাও হয় নাই শুধু ভাঁজ করে রেখে দেওয়া আছে এমন কি না বাস্তবতা মুসলমানের রোজা ওয়াইদা সালাকা ইবাদি আননি ফাইনি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দানি ওরা যখনই আপনাকে জিজ্ঞেস করবে আমার ব্যাপারে আপনি ওদেরকে বলে দেন আমি ওদের কাছেই আছি আর ওরা যখনই আমাকে ডাকে আমি তখনই ডাকে সাড়া দেই ফালিয়াস্তাজিবু লি অতএব তোমাদের উচিত আমার ডাকে সাড়া দেওয়া আর কিভাবে কইতো রে আমি তোর সব পুরা করি অতএব আমার কথা শুনিস সুবহানাল্লাহ বলেন আমি তোমার সব সাপ্লাই দেই অতএব আমি যা বলবো শুনবা হুবহু তরজমা কোরআনে কারিমের ওয়াইদা সালাকা ইবাদি আননি ফাইনি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দানি তুমি যখনই ডাকো তখনই আমি ডাকে সাড়া দেই অতএব ফালিয়াস্তাজিবুলি অতএব আমাকেও তোমার ডাকা উচিত আমার ডাকেও সাড়া দেওয়া উচিত আমার হুকুমেও মানা উচিত তোমার চোখ আমার হুকুম মতো দেখবে তোমার কান আমার হুকুম মতো শুনবে তোমার হাত আমার হুকুম মতো ধরবে তোমার পা আমার হুকুম মতো চলবে আমার ডাক ক্যাটালগ মতো যদি চালাতে পারো এগুলো মৌত পর্যন্ত রাখবো মৌতের পরে কয়দিন মুছে দিব আবার জান্নাতে সুস্থ করে সব দিয়ে দিব আর যদি ক্যাটালগ মতো ইউজ না করো
ক্যাটালগ মতো ইউজ না করো তাহলে অল্প কয়েকদিনই করবা, হয়তো বা একবারই করবা, এরপরে আর পারবা না। ওই যে আমাদের গাড়ির শোরুম হলাম আবু হুরায়রা ভাই আছে, আবু হুরায়রা গাড়ির গাড়ির ব্যবসা, গাড়ির পরে একটা ক্যাটালগ দিয়ে দিলেন, 50 লাখ টাকার চেকটা আপনি তুলে দিলেন, উনি ক্যাটালগ তুলে দিল আপনার হাতে। এখন আপনি কি করলেন? উনি বললেন এই ক্যাটালগে আছে, যা আছে এটাতে ক্যাটালগে আছে। তা আপনি বললেন, আপনি অনেক বুদ্ধিমান, আপনি বললেন আমি যে আপনাকে টাকা দিয়েছি সেটা আপনি কিভাবে ইউজ করবেন এটাকে আমাকে জিজ্ঞেস করছেন? না, আমার টাকা আমি ইউজ করবো, আমার গাড়ি আমি ইউজ করবো, আপনার কথা বলতে হবে না, ক্যাটালগ ক্যাটালগ লাগবে না। এবার গাড়িওয়ালা কি বলবি, আপনি অনেক বুদ্ধিমান, কেতা থ্যাংক ইউ ভেরি মাচ, তবে জীবনে একবারই করবেন আর কি, তবে গাড়িটা ইউজ জীবনে একবারই করবেন, এই গাড়ি বাড়ি যাবে না। কি বলছে বলেন, এই গাড়ি কি যাবে না, এই গাড়ি বাড়ি যাবে না। এটা নতুন, এটা নতুন নতুন, এটা তো হাজারো মিস্ত্রিও এটা বুঝে না, এটা নতুন এসছে এরিয়ার, নতুন এসে এটা বুঝে না মানুষ, এটা কি এটা দিয়ে দেখতে হবে কিন্তু দান মিয়া আমি দেখবো আমারটা। আরে আমি গাড়ি একবারে চালাইবেন, একবারে চালাইবেন বলেন না। এই জন্য পৃথিবীর সমস্ত বেঈমান সমস্ত বেনামাজি এদের চোখগুলো একবারে চালাবে, আর আমরা ইনশাআল্লাহ ইমানওয়ালা নামাজ রোজাওয়ালা চোখগুলো জান্নাতে কোটি কোটি বছর চালাবে। আমরা ক্যাটালগ মতো চালাবো, ক্যাটালগ মতো চালালে চলবে অনেক দিন, সুবহানাল্লাহ বলেন, ক্যাটালগ মতো চললে চলবে অনেক দিন, কতদিন চলবে? রব বলবেন যাও আমি যতদিন তোমার চোখ ততদিন, বলকে দিন দিন পাওয়ার শুধু বাড়বে বাড়বে, শেষ তক তুমি আমাকে দেখবে, শেষ তক তুমি কি এ হাত যদি ক্যাটালগ মতো চালাও তো আমার রাসূল তোমার সাথে মুসাফা করবে, আমার জিবরিল তোমার সাথে মুসাফা করবে, আমার ইব্রাহিম খলিল তোমার সাথে মুসাফা করবে। আরে কদম যদি আমার ক্যাটালগ মতো চালাও তো প্রতি শুক্রবারে আমার দিকে হেঁটে হেঁটে আমাকে দেখতে আসবা, আরে সুবহানাল্লাহ বলেন। আর যদি ক্যাটালগ মধ্যে কান চালাও, ক্যাটালগ মধ্যে কান চালাও, মজা হবে মজা, আমি নকবা শোনাবো তুমি শুনবা, আমি গাইবো তুমি শুনবা, সুবহানাল্লাহ বলেন, দাউদ গাইবে তুমি শুনবা, মুহাম্মদ গাইবে তুমি শুনবা, আমি গাইবো তুমি শুনবা, সুবহানাল্লাহ বলেন। হায় শায়খ মায়ের তেলাওয়াত যদি এত সুন্দর হয় আল্লাহর নবীর তেলাওয়াত জানি কেমন ছিল, হারামের ইমাম শায়খ মায়ের আল্লাহ তার হায়াত মধ্যে বরকত দেয়, তেলাওয়াত যদি এত সুন্দর হয় যেন কলিজাটা মুখ দিয়ে বের হয়ে আসে, এভাবে মজা লাগে, এভাবে মজা লাগে, মন চায় যে শরীরের চা শরীরের চাওয়া হলো জীবনটা কষ্টে বেড়ে যেতেছে, আর হৃদয়ের চাওয়া হলো আমি যেন জান্নাতে দাঁড়িয়ে আছি, যেন রসুল করছেন, যেন লব করছেন। হা আমাদের হুজুরের তেলাওয়াত অনেক সুন্দর, তেলাওয়াত যদি এত সুন্দর হয় রসুল যখন পড়বেন তখন কেমন হবে, হাজরে দাউদ যখন পড়বেন তো কেমন হবে? এবার রব বলবেন দাউদ তুমিও থামো, রসুল তুমিও থামো, আমি পড়ি। আল্লাহ নবী বলেন ওয়াকাত তাহাররাকু কানাদিরু জান্নাহ, জান্নাতের লাইটগুলো হেলবে আর ঝুলবে, জান্নাতের দরজা ওয়ালা আন্দোলিত হবে, জান্নাতের কবুতর গুলো বাঘ বাঘ ডাক ছুড়বে, ময়ূর গুলো নাচতে শুরু করবে, হউর গুলো গাইতে শুরু করবে, গেলমাল গুলো নাচতে শুরু করবে, পড়বে 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 পড়বে, দাও পড়বে 70,000 বছর, রাসূল পড়বেন তো 70,000 বছর। এবার রব বলবেন দাউদ তুমি থামো, আমি পড়ি, আমার বন্ধু শুনবে, আমি পড়ি, আমার বন্ধু শুনবে। সারা পৃথিবীর সমস্ত কণ্ঠগুলো যদি একসাথে মিলাতো কণ্ঠ কেমন হইতো? সারা দুনিয়ার সমস্ত গায়িকাগুলোর কণ্ঠ যদি এক জায়গায় জমা করা হতো কণ্ঠ কেমন হবে? লেকিন সারা পৃথিবীর সব গায়িকাগুলোর কণ্ঠ যদি এক জায়গায় জমা করা হয় একটা গাধাও কিন্তু নড়বে না, একটা কুকুরও কিন্তু গেউ গেউ করবে না, একটা পাখিও কিন্তু গান গাইবে না, বাস্তব না বাস্তব? সুরের মূর্ছনায় কিন্তু লাইটটা জ্বলবে না, সুরের মূর্ছনায় কিন্তু লাইটটা ঝুলবে না, লেকিন রব তেলাওয়াত করবেন তো পুরো জান্নাত হেলবার ঝুলবে, কেমন হবে? ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব,
হ্যাঁ একটা জামা কেনার জন্য নিজের জওয়ানিকে ধ্বংস করে দিলা, একটা জামা কেনার জন্য হাজারো মানুষের রোজাকে শেষ করে দিলা, অথচ রব আমার জন্য এমন একটা জামা বানাবে, আল্লাহু আকবার। বলে রাসূল বলেন প্রতিটা মেয়েদের জন্য আল্লাহ তাআলা তাকে একটা জামা পরাবেন যার ঘের হবে 3 কিলোমিটার। সুবহানাল্লাহ আর কে বানাবে? এটা বাংলাদেশের কোন ফ্যাক্টরিতে নয়, তাই ইন্ডিয়ার কোন চায়নার কোন ফ্যাক্টরিতে নয়, রব বলেন এটা আমার কুদরত দিয়ে বানবে। আর এই জামা কেমন হবে? আল্লাহু আকবার কাবীরা, এই জামাটা কেমন হবে? একবার পরেবে এই আল্লাহর বান্দি বলবে এটা ভাল লাগে না, এটা পাল্টাও, এটা বলতে দেরি, আরেকটা তৈরি হয়ে রেডি হয়ে গায়ে পড়তে দেরি নাই। কোন জামার জন্য কোনটা হারাইলা, কোনটার জন্য কোনটা হারাইলা, কিনলা কি, করলা কি, হারাইলা কি, এলো কি, গেলো কি, আইলো কত, গেল কত, হিসাব করে দিনি। রাত 8টা বাজে নিউ মার্কেটে কি, এখন জুমার সময়, এ সময় আসলে নিউ মার্কেটে কিছু মানুষ আজকে জুমার দিনটা কেমন হবে? রাগ করতেছেন কেউ? আল্লাহ ইমামতিনি চলে যায়, আল্লাহ ভরসা যায় না, সভাপতি সেক্রেটারি সহসভাপতি সব আছে, আল্লাহর হুকুম আছে, আসল কথা।